ভাঙছে গাছ, মরছে মানুষ, নেই পরিচর্যা, নেই কোনো পরিকল্পনাও। বলছিলাম রাজধানীর রাস্তা জুড়ে ইট বালুর উপর লাগানো গাছের প্রসঙ্গে। ইয়াকুব লিটুর ক্যামেরায় বাকিটা জানাচ্ছেন অখিল পোদ্দার। রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তার দুপাশে নাম না জানা গাছের বাহার। ডিভাইডারেও আছে বিভিন্ন প্রজাতির গাছ, কিন্তু শেকড় গভীরে না থাকায় প্রায়ই উপড়ে পড়ছে। যে গাছ লাগাইছে কোনো পরিকল্পনা নাই, গাছের নিচে কিন্তু বালু, গাছের নিচে কিন্তু খনন করা না, বেশি খনন না। এই গাছগুলো মনে করেন ঝড় আসলে রাস্তায় উপড়ে পড়ে। রাস্তার পাশে থাকার কথা না, সেগুলো গাছ লাগাচ্ছে এবং সেগুলোর কোনো যত্নও নাই, যে কোনো মুহূর্তে মানুষের উপরে পড়ে যেতে পারে। মাঝে মধ্যেই ভাঙছে ডাল, কোথাও আবার দাঁড়িয়ে আছে শেকড়বিহীন মরা গাছ, যে কারণে ঝড় বৃষ্টিতে ডাল মটকে মরছে মানুষ। কোথাও রাস্তার ওপর পড়ে থাকা ডাল কিংবা গাছের কারণে ভোগান্তি চরমে ওঠে নগরবাসীর। ঘরের উপর গাছ পড়ছে, মানুষটা মারা যায় না, টিন তার কারেন্টে তার উপর পড়ছে, তারপর ঘরের উপর পড়ছে, অনেক ফায়ার করছে, আগুন জ্বলছে। তারপরে দুটা মানুষ ক্ষতি হয়েছে, ঘুমাইয়াছিল রাতে। ধানমন্ডি এলাকায় গাছের ডাল ভেঙে মাথায় পড়লে অকালে মারা যান জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী চিত্রশিল্পী খালিদ মাহমুদ মিঠু। এরপর সিটি কর্পোরেশন তৎপর হলেও শেষমেশ কাজের কাজ কিছুই হয়নি। ফুটপাতে বা আইল্যান্ডে যে মাঠ যতটুকু আছে ওই মাটির উপর কোন কোন গাছ লাগানো যায়, এই সিলেকশনটা সঠিকভাবে করা উচিত। এই গাছটা মনে করেন যে মরে রয়েছে, ঠিক আছে, এই গাছটা তো সিটি কর্পোরেশনের লোকেরা পারে এটা নিতে লেগা। সিটি কর্পোরেশন এত লোক এত কাজে নিয়োজিত, এগুলো কারোর চোখে পড়ে না। রাস্তাগুলো তৈরি করা হয় তখন অবশ্যই এই বিষয়ে খেয়াল রাখা উচিত যাতে মাটিটা সরে না যায়। বিশেষজ্ঞরা বলছেন বৃক্ষ রোপণ কিংবা পরিচর্যার কোনো কিছুতেই নিয়ম মানে না কর্তৃপক্ষ। গাছ যখন লাগানো হয়েছে একটু মাটি আছে, নিচে হয়তো শক্ত মাটি কিংবা রক কিংবা পাথর ছিল, এটা ভালোভাবে দেখা হয়নি এবং এটা দেখা কিন্তু সম্ভব না, তো সেই জন্য দেখা যাচ্ছে যে আপরুটেড হয়ে পড়ে যাচ্ছে। যেসব গাছ কাত আছে এগুলো কেটে সরায় ফেলতে হবে অথবা কেটে একটা সাইজে আনতে হবে। অনেক ডালপালা দেখা যাচ্ছে যে সেটা রোগ আক্রান্ত হয়েছে, কোনো ইনসেক্ট দ্বারা হতে পারে, ফাঙ্গাস দ্বারা হতে পারে। এইসব ডালপালা সেটে গাছকে পরিচর্যা করতে হবে এবং এটাকে কেটে তার ক্রাউন সাইজ ছোট করে সুন্দর শেপে রাখলে কম পড়বে। একেতে বৃক্ষশূন্য রাজধানী ঢাকা, তার উপর গাছগুলোর নেই একেবারেই পরিচর্যা, যে কারণে ঝড় ঝঞ্ঝাই ঝুঁকি নিয়ে চলতে হয় সাধারণ মানুষের। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে একুশে টেলিভিশন।